বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। পারে জীবনের প্রতিটি দিকের দিক নির্দেশনা এই দিন ইসলামে রয়েছে। দিন ইসলামে যেমন সুন্দর সুন্দর আকীদা রয়েছে, দিনী বিশ্বাস রয়েছে, যেগুলির মাধ্যমে আপনার দিন দুনিয়া সুন্দর হবে। আকীদায় শুধু আখেরাত সুন্দর হবে না, আপনি ভালো কথা আল্লাহ পাক যা বিশ্বাস করতে বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বিশ্বাস করতে বলেছেন, এটা হচ্ছে আকীদা। এসব বিশ্বাসের মাধ্যমে শুধু আখেরাতটাই ঠিক হবে, মানে জান্নাত পাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন, সবচাইতে বড় লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু শুধু তাই নয়, বরং সহি আকীদার বিশুদ্ধ আকীদার মানুষরা দুনিয়াতেও সুখী। যাদের আকীদা আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে, তাকদীর সম্পর্কে, কিতাব সম্পর্কে, রাসূল সম্পর্কে, মালায়েকা সম্পর্কে, যেসব আকীদার বিষয় রয়েছে, এ সমস্ত দিনই বিশ্বাসগুলি ঠিক রয়েছে, বিশুদ্ধ রয়েছে, তারা দুনিয়াতেও সুখী। এই বিষয়টি বোঝাইতে হলে এক একটা উদাহরণ দিয়ে বোঝালে সহজ হবে, কিন্তু সময়ের স্বল্পতার জন্য শুধু ইঙ্গিত করলাম, যার সহি আকিদা আর যার বাতিল আকিদা, এ দুইজন মানুষের মাঝে দুনিয়ার সুখ শান্তির ক্ষেত্রে আসমান জমিনের পার্থক্য রয়েছে। যেই ব্যক্তির আকিদা ঠিক সেই ব্যক্তি সুখী, আর যেই ব্যক্তির আকিদায় দুর্বলতা আছে অথবা ভেজাল আছে সেই ব্যক্তি সুখী নয়। এইরকমই যেই ব্যক্তি এবাদত বন্দেগি, দীন ইসলামের আর একটি দিক হচ্ছে এবাদত বন্দেগি, আল্লাহ পাকের এবাদত করা। এবাদত বিভিন্ন রকমের, এ সম্পর্কে এর আগে একবার বলেছি, অন্তরের এবাদত, কথার এবাদত, কাজের এবাদত, জবানের এবাদত, অর্থের এবাদত। যেই ব্যক্তি আল্লাহর সুন্দরভাবে এবাদত বন্দেগি করে সেই ব্যক্তি, আর যেই ব্যক্তি আল্লাহর এবাদতে দুর্বল, এবাদতে অবহেলা করে অথবা আল্লাহর এবাদত করে না, মুশরিক কাফের বা জাতিতে মুসলিম কিন্তু এবাদতে নয় ছয় করে, খেয়াল খুশি তার কুপ্রবৃত্তির অনুসরণে এবাদত করে, মানে মনে যা চাই তাই করে, মনে যতটা নামাজ পড়া চাই নামাজ পড়ে, মনে যতটা রোজা রাখার চাই রোজা রাখে, মনে যতটা দান খায়রাত করা চায় ততটা করে, যাকাত দেয় না, ফরজ আদায় করে না, ফরজে ঘাটতি করে। এইরকম যারা খেয়াল খুশি দিন পালন করে, ধর্মকর্ম করে, এইরকম ব্যক্তি আর একজন এমন ব্যক্তি যে ব্যক্তি সুন্দর করে আল্লাহর ইবাদত করে, দুইজনে অনেক পার্থক্য রয়েছে দুনিয়ার সুখ শান্তির ক্ষেত্রে। একজন মানুষ আল্লাহর ইবাদত করলে তার পুরো জীবনটা আল্লাহর জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জবাই, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। সব কিছু যখন আল্লাহর জন্য তো তাতে কোনো চিন্তা নেই, সব তো আল্লাহর, আল্লাহর কাছ থেকে এসছি, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আল্লাহর জন্য আমার জীবনের সব কিছুই কোরবানি। তো এইরকম এবাদত বন্দেগীকারী আর আরেকজন এবাদতে অবহেলাকারী, দুইজনে কখনো সময় নয়। ওই রকমই দীন ইসলামের আর একটি দিক হচ্ছে চরিত্র, আখলাক। একজন মানুষ চরিত্রবান, সুন্দর আখলাক চরিত্রের মানুষ, আচার আচরণ ভালো, আর একজন চরিত্রহীন, দুজনে কখনো সময় সমান নয়। আখেরাতেও সমান নয় মতের পরে, আর দুনিয়াতেও সমান নয়, আল্লাহর কাছেও সমান নয়, মানুষের কাছেও সমান নয়। মানুষের কাছে একজন চরিত্রবান মানুষ প্রশংসনীয়, সুনাম পাই, ভালোবাসা পাই, আগ্রহের সাথে তার সাথে মানুষ দেখা করতে চায়, মিলতে চায় বা কাছে বসতে চায়। যে চরিত্রহীন তার কাছে কেউ বসতে চাইছে, তার কাছ থেকে কেটে পড়তে চায়, পালাতে চায়, তাকে ঘৃণা করে, তাকে ভালোবাসে না, তাকে ভালো দোয়া দেয় না, সে সুনাম পায় না। তো দীন ইসলাম হচ্ছে এই তিনটি দিকের নাম।
সহি বিশুদ্ধ আকিদার নাম, বিশ্বাস আল্লাহ এবং রসুল যে বিশ্বাস দিয়েছেন সেই বিশ্বাস হইতে হবে। ভ্রান্ত উদ্ভট এমন কোনো আকিদা রাখবেন না যেটা আল্লাহও দেননি তার রসুলও দেননি। আপনাদের মুরব্বীদের দোহাই দিয়ে আপনি ধর্মীয় বিশ্বাস রাখেন, এইরকম বহু ভ্রান্ত আকিদা বিশ্বাস আমাদের বাঙালি মুসলিম সমাজে ভারত উপমহাদেশে রয়েছে। এবাদত বন্দেগীতে আপনি সত্যিকার এবাদত বন্দেগীকারী হবেন আল্লাহ পাকের। আল্লাহ যেইভাবে বলেছেন, যতটা বলেছেন আর যেই সময়গুলিতে বলে সেই সময় এবাদত করবেন। আপনার খেয়াল খুশি এবাদত নয়, আল্লাহর এবাদত আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী করবেন আপনি। তিন নম্বর বিষয় হচ্ছে আকীদা, চরিত্রের বিষয়। এই তিনটি বিষয় হচ্ছে দীনে ইসলাম। যার মধ্যে এই তিনটা আছে সে হচ্ছে খাঁটি মুসলিম। আকীদাও আপনার সুন্দর, এবাদত বন্দেগীও সুন্দর, পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ঘাটতি ত্রুটি নেই। রমজানে শুধু নামাজি না, সব সময়ই নামাজি, একই রকমের নামাজি। রমজানে ভালো নামাজি আর অন্য সময় যেমন তেমন নামাজি না, ওই রকম না, সব সময় একই রকমের নামাজ। রমজানের জোহর আর রমজান ছাড়া এগারো মাসের জোহর একই, রমজান মাসের ফজর নামাজ অন্য মাসের ফজর নামাজ একই গুরুত্ব রাখে। এই রকম গুরুত্ব সহকারে যেই ব্যক্তি এবাদত বন্দেগী করল সেই ব্যক্তি হচ্ছে সত্যিকার অর্থে মুসলিম। যেই ব্যক্তি আকিদার বিশুদ্ধতার সাথে আর এবাদত সুন্দর করার সাথে সাথে চরিত্রবান, সে হচ্ছে খাঁটি মুসলিম। যদি আপনার আকিদাও ঠিক থাকে, আপনিও কবর মাজার ওই শির আর বিদাতি আকিদা রাখেন না, হ্যাঁ, কিন্তু আপনার আখলাক চরিত্র ভালো নাই, তো এই আকিদা দিয়ে শুধু নাজাত পাওয়া যাবে না। চরিত্র বড় মূল্য রাখে দুনিয়া এবং আখেরাতে কল্যাণের জন্য, আল্লাহ পাকের জান্নাত হাসিলের জন্য চরিত্রবান মুসলিম হইতে হবে। নামাজ অনেকের ঠিক আছে, নামাজি মানুষ কিন্তু চরিত্র ভালো নয়, নামাজি মানুষ চরিত্র ভালো নয়, হ্যাঁ, তো এটা যথেষ্ট নয় আপনার জন্য, আপনার দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য যথেষ্ট নয়। এই জন্য চরিত্রবান মুসলিম হইতে হবে। রমজান মাসে আমরা প্রতি বছর চরিত্র সম্পর্কে একটা আলোচনা করি, এবারও আজকে চরিত্র সম্পর্কে আলোচনা করি। কোরআনে কারিমের বড় একটা অংশে আখলাক চরিত্র সম্পর্কে এবং চরিত্রের যে বিভিন্ন দিক রয়েছে, চরিত্র তো একটা কাজের নাম না। আপনি একজন চরিত্রবান মানুষ তার মানে এই নয় যে আপনার মধ্যে একটা ভালো গুণ আছে, এইরকম এক দুটা দশটা গুণ আমাদের প্রত্যেকের মধ্যে আছে, ভালো গুণ আছে, কিন্তু সবগুলি ভালো গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি চরিত্রবান মুসলিম। চরিত্র গঠন করার জন্য যতগুলি ভালো বৈশিষ্ট্য লাগে, গুণ লাগে, সবগুলি যদি আপনার মধ্যে থাকে এটা হচ্ছে ইতিবাচক, পজিটিভ। আর চরিত্র খারাপ করার জন্য যত খারাপ গুণ হইতে পারে, যত খারাপ দোষ হইতে পারে, সবগুলি থেকে যদি মুক্ত হন তাহলে আপনি চরিত্রবান মানুষ। তাহলে একজন চরিত্রবান মুসলিম হওয়ার জন্য আপনার মধ্যে ইতিবাচক গুণ লাগবে। চরিত্রবান হওয়ার জন্য যে ভালো দিকগুলি আছে, ভালো সাইডগুলি আছে, সেগুলি যেন আপনার মধ্যে থাকে। আর চরিত্রহীন হওয়ার যেসব কারণ রয়েছে, খারাপ চরিত্রের যে বিভিন্ন দিক রয়েছে বা খারাপ চরিত্র রয়েছে, সেগুলি থেকে সম্পূর্ণরূপে যথাসাধ্য মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আপনাকে লোকেরা চরিত্রবান বলবে। আপনাকে চরিত্রবান হইতে হবে। কেমন করে চরিত্রবান হবেন, কেমন করে আপনি চরিত্রবান হবেন? একটা তো বললাম যে ভালো গুণগুলি খুঁজেন, যে ভালো বৈশিষ্ট্য কী সেগুলি আপনার মধ্যে পয়দা করেন, বাড়ান সেগুলিকে, বৃদ্ধি করেন। আর খারাপ দোষগুলি দেখেন, খারাপ দোষ সবাই জানছেন কমন সেন্সে, এগুলো দোষ, দোষের কাজ, এগুলো ভালো কাজ নয়। যতগুলি খারাপ চরিত্র দিক রয়েছে সেগুলি থেকে নিজেকে মুক্ত করেন। আপনার মধ্যে যদি থাকে ওই দোষগুলি, আপনি বুঝতে পারছেন আমার মধ্যে এই দুর্বলতা আছে, আমার মধ্যে এই চরিত্রের খারাপ দিকগুলি আছে, সেগুলি থেকে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করেন বা ধীরে 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 আউট করেন আপনার ভিতর থেকে, তাহলে আপনি চরিত্রবান হইতে পারবেন। আপনি চরিত্রবান কিনা এটা বোঝার জন্য আর একটা দিক হচ্ছে যে আপনি একজন মানুষ হিসাবে অনেক মানুষের সাথে চলাফেরা করছেন, যে কোনো মানুষ কিন্তু, তাই না? আপনি একজন মানুষ হিসাবে একা জীবনে চলতেই পারবেন না। আপনার বিবাহিত হলে স্ত্রীর সাথে চলাফেরা আছে, আপনার একটা আচার আচরণ আছে, ভালো হোক আর মন্দ হোক। আপনার যদি ছেলে মেয়ে থাকে তাদের সাথে একটা আচার আচরণ আছে, সে ভালো হোক, আপনি ভালো বাপ অথবা খারাপ বাপ, বাপ হিসাবে একজন ভালো বাপ, আদর্শ বাপ ছেলে মেয়েদের জন্য, আর না হলে খারাপ বাপ, দুটোর একটা অবশ্য। আপনার ছেলে মেয়েরা মুখে ফুটে না বলতে পারলো, অন্তরে বলছে আমার বাপ ভালো, আর না হলে খারাপ, দুটোর একটা অবশ্য আছে, হ্যাঁ।
ওই রকমই আপনার সাথী সঙ্গী যারা আপনার রুমে থাকছে, আপনার বিল্ডিংয়ে থাকছে, আপনার পাড়া প্রতিবেশী, এদের ছাড়া চলতে পারবেন না আপনি। একা বন জঙ্গলে কোনো মানুষ হ্যাঁ বসবাস করতে পারে, এটা হচ্ছে মানুষের প্রকৃতি, না হলে মানুষ পাগল হয়ে যাবে। মানুষ বন জঙ্গলে একা ফেলে দিলে পাগল হয়ে যাবে, সারা জীবন থাকলে কয়েক বছর মধ্যে পাগল হয়ে যাবে। তো মানুষ যেহেতু সভ্য জাতি, সভ্যতা চায়, সে যেন অন্যের সংস্পর্শে থাকতে চায়, অন্যের সাথে মিলেমিশে থাকতে চায়। যাদের সাথে মিলেমিশে থাকছেন আপনি, তাদের পক্ষ থেকে কোন আচরণটা আপনাকে ভালো লাগে আর কোন আচরণটা খারাপ লাগে, যে আচরণটা ওরা আপনার সাথে করলে ভালো লাগে ওইটা আপনার মধ্যে পয়দা করেন আছে কি না দেখুন, আর যে আচরণগুলি আপনাকে ওদের কাছ থেকে পেলে খারাপ লাগে ওটা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মধ্য থেকে ওটাকে ডিলিট করুন, মুছে ফেলুন। এইভাবে আপনি নিজেকে বুঝতে পারবেন যে আমি চরিত্রবান হয়েছি কি না। কোরআনে কারিমে চরিত্রের কথা বড় একটা অংশে বলা হয়েছে, যেমন আকিদার কথা, আমিনু বিল্লাহ ইমানের কথা বলা হয়েছে, আল্লাহর কথা, আখিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা বলা হয়েছে, হ্যাঁ মৌতের জীবনের পরের জীবনের কথা বলা হয়েছে, নবী রসুলের কথা বলা হয়েছে, কিতাবের প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে, তকদিরের কথা বলা হয়েছে, যেমন নামাজের কথা বলা হয়েছে, যেমন যাকাতের কথা বলা হয়েছে, যেমন রোজা হজ যাকাতের কথা হজের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বহু বিষয় যেমন বলা হয়েছে ইবাদত বন্দেগী আর আকিদার কথা, তেমনি চরিত্রের যে বহু দিক রয়েছে ভালো চরিত্রের কথা বলা হয়েছে, উৎসাহিত করা হয়েছে ভালো চরিত্রের জন্য, আর খারাপ মন্দ চরিত্র উল্লেখ করে সেগুলি থেকে এবং সেগুলির কুপরিণাম থেকে দুনিয়া আখেরাতে যে কুপরিণাম রয়েছে খারাপ আচার আচরণের তার থেকে সতর্ক করা হয়েছে। এর দ্বারা স্পষ্ট হয় যে ইসলাম চরিত্রের কত গুরুত্ব দিয়েছে। কোরআনে কারিমে চরিত্রের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা আছে, চরিত্রের উপর আমার অনেক কয়েকটা লেকচার আছে এই ইউটিউবে আপনি পাবেন, কিন্তু আজকে সংক্ষেপে আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টারও কম সময় আছে, এখন শেষ হয়ে গেছে সময় 10-15 মিনিট যা আছে, চরিত্রের ক্ষেত্রে কোরআনে কারিমে যেসব নীতিমালাগুলি বর্ণনা করা হয়েছে, নীতিমালা মানে একটা মূল কথাতে অনেক কথা আছে, একটা মূল কথাই অনেক কথা আছে, একটা সার্কুলার, ওর ভিতরে আপনি অনেক কিছু আছে ওগুলোকে আপনাকে মেনে চলতে হবে, সার্কুলার মানা মানে। তো আল্লাহ পাকের কোরআনে কারিম ওই রকমই সার্কুলার আছে কিছু। আল্লাহ পাক সূরা বাকার আয়াত নম্বর 83 ইরশাদ করেছেন, ওয়াকুলু লিন্নাসে হুসনা, আয়াতটা বড়, তার একটা অংশে এই কথাটি বলে ওয়াকুলু লিন্নাসে হুসনা, মানুষের সাথে ভালো কথা বলিও। তাহলে এটা হচ্ছে চরিত্রের একটা কায়দা, এটা হচ্ছে একটা সার্কুলার নীতিমালা, যে মানুষের সাথে কথা বলতে হবে, বোবা থাকতে পারবেন না আপনি, স্ত্রীর সাথে কথা বলতে হবে, ছেলে মেয়ের সাথে কথা বলতে হবে, আপনি ছেলে হিসাবে বাপ মায়ের সাথে কথা বলতে হবে, হ্যাঁ দাদা দাদির সাথে কথা বলতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে কথা বলতে হবে, আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হবে, রুমের লোকদের সাথে কথা বলতে হবে, এখানে কিছুক্ষণের জন্য বসে তাদের সাথে কথা বলতে হবে, এমনকি আমরা ওই যে ফ্লাইটে 2-4 ঘন্টার জন্য বসি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যাবো, বা বাসে বসি এক স্টপেজ থেকে আর এক স্টপেজ যাবেন আপনি, ওখানেও আপনার আচার আচরণের ব্যাপার স্যাপার আছে, কথা বলার প্রয়োজন হইতে পারে বা কথা বলবেন আপনি, কেন আপনি বোবা হয়ে নীরব থাকবেন, কথা বলবেন, ভালো কথা বলবেন, ভালো কথা বলতে নিষেধ নেই ইসলামে। তিনি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। কথা বলার ক্ষেত্রে ইসলাম বলছে যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খাইরান, সে যেন ভালো কথা বলে। তাহলে আপনি 10 মিনিট 5 মিনিটের জন্য কারোর সাথে বসছেন কথা বলেন, ট্যাক্সিতে বসছেন ভাড়া ট্যাক্সিতে, 5 মিনিট লাগবে আপনার বাসা যেতে ধরেন এখান থেকে, অথবা কেউ আপনাকে পৌঁছে দিচ্ছে যে চলেন আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি, হ্যাঁ, বা দাঁড়িয়ে 2 মিনিট দাঁড়িয়ে আছেন কথা বলছেন, কথা বলেন, ফালিয়াকুল খায়রান, কিন্তু কোন কথা বলবেন, ভালো কথা বলেন আপনি, খারাপ কথা বলিয়েন না। আবিলিয়াসমো, তার ভালো কথা যদি না আসে, ভালো কথা জানেন না, ভালো কথা বলতে পারেন না আপনি, ভালো কথা শিখেননি আপনি, হ্যাঁ, তাহলে আবিলিয়াসমত, চুপ থাকেন আপনি। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আবিলিয়াসমত নীরব থাকেন, হয় ভালো কথা বলেন, ভালো কথা বলতে পারলে, আর না হলে চুপ থাকেন, এটা আপনার জন্য কল্যাণ করা হবে। যদি চুপ থাকেন তাহলে খারাপ কথা বলার চাইতে ভালো, এই দিক থেকে যে গুনার বোঝা বাড়ল না, গুনার বোঝা
বাড়লো না, আপনার আমল নামা যতটা আছে অতটাই থাকলো, কিন্তু খারাপ কথা বললে গুনার বোঝা বাড়লো। হ্যাঁ, আমল নামাতে গুনা লিখা হইল, সেই জন্য নীরব থাকা আপনার জন্য অনেক ভালো। তো কথা বলতে পারলে ভালো কথা বলেন, আর যদি ভালো কথা না আসে তাহলে চুপ থাকেন, এতেই আপনি সহি সালামত থাকবেন দুনিয়া আখেরাতের ক্ষেত্রে। মানুষের জবান দিয়ে কথা বেরিয়ে যাওয়া হচ্ছে বন্দুকের গুলির মতো, যেমন বন্দুক থেকে গুলি ফায়ারিং করে দেওয়ার পরে যদি বলে যে ভাই আমি ফিরিয়ে নেবো, মারবো না লোকটাকে, ফিরিয়ে নেওয়ার উপায় আছে, তেমনই কথা বলার বিষয়টি। কথা বলে দিয়ে যদি বলেন যে না ভাই আমি কথাটা ফিরিয়ে নিলাম, আর হবে না, যা বলার বলা হয়ে গেছে, যা বলার বলা হয়ে গেছে, সে কুফরি কথা হোক, শিরকি কথা হোক, আর সেটা আখলাক চরিত্রের ক্ষেত্রে হোক, কাউকে কষ্ট দেওয়া কথা হোক, কারো কাউকে আঘাতমূলক কথা হোক, যে কোনো কথা হোক, ভালো কথা হোক আর মন্দ কথা হোক, জবান থেকে কোনো কথা বেরিয়ে যাওয়ার পরে আর জবানে ফিরিয়ে নেওয়া যায় না। এই জন্য জবানের হেফাজত অত্যন্ত জরুরি। এই জবান দ্বারা, কথার দ্বারা আমরা মানুষের সাথে আচার আচরণ করি, লেনদেন করি, চলাফেরা করি। এই ক্ষেত্রে কোরআন বলছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো। সূরা হজের আয়াত নম্বর 77-এ আল্লাহ পাক বলেছেন মানুষের সাথে আচরণ দুই রকম হয়, কথার দ্বারা হয় আর কাজের দ্বারা হয়, ঠিক না? আপনার সাথে আমার আচার আচরণ কি দ্বারা হয়? ওই কথার দ্বারা কথা বলছি, ভালো কথা অথবা মন্দ কথা। ভালো কথা বললে ভালো আচরণ করলাম, আর খারাপ কথা বললে খারাপ আচরণ করলাম। আর না হলে কাজের দ্বারা হয়, হাত পা চোখ, চোখ দ্বারা, চোখ দ্বারা অনেক সময় ঠাট্টা মজাক করা হয়, চোখ দ্বারা কষ্ট দেওয়া হয়, জিভা দ্বারা, জবান দ্বারা মিলিয়ে কথাও বললেন না আপনি, চেহারা দ্বারা ভালো করা হয়, হ্যাঁ হাসি মুখে কথা বললে আবার খারাপও করা হয়, ব্যঙ্গ করা হয়। তো কথা এবং কাজের মাধ্যমে আমরা মানুষের সাথে লেনদেন করি, চলাফেরা করি, আচার আচরণ করি। এই ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন, হে মানুষ তোমরা ভালো কাজ করিও, ভালো কথা বলিও। সূরা বাকারায় আর সূরা হজ আল্লাহ বলছেন ওয়াফআলুল খাইরা, ভালো কাজ করিও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইতে পারবে। এটা হচ্ছে কোরআনি সার্কুলার, ভালো কাজ করি, ওয়াফআলুল খাইরা, ভালো কাজ করিও। এখন ভালো কাজ হাতের দ্বারা, ভালো কাজ চোখের দ্বারা, ভালো কাজ ব্রেন বুদ্ধির দ্বারা, ভালো কাজ পায়ের দ্বারা, ভালো কাজ সব যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু দিয়ে ভালো কাজ, পয়সা দিয়ে ভালো কাজ, হ্যাঁ আপনার আল্লাহ পাক আল্লাহ যে নিয়ামত দিয়ে ভালো কাজ, মোবাইল, মোবাইল দিয়ে ওয়াফআলুল খাইরা, ভালো কাজ করিও। হ্যাঁ, ভালো কাজ কি? ভালো কাজ হচ্ছে ফরজ ওয়াজিব, তাই না? ভালো কাজ হচ্ছে সুন্নাত মুস্তাহাব, ভালো কাজ হচ্ছে কমপক্ষে মিনিমাম জায়েজ কাজ, তাই না? জায়েজ কাজ, আমি কাউকে একটা টেলিফোন করব, বৈধ টেলিফোন, হ্যাঁ ঠিক না? ব্যবসা বাণিজ্য বৈধ কি বৈধ নাই? আমি কারো কাছে একটা কেনাকাটা করবো, বিক্রি করবো অথবা কিনবো, এটা হচ্ছে ভালো কাজ। কমপক্ষে জায়েজ কাজ যদি মোবাইল দিয়ে করি তাহলে এটা হচ্ছে ভালো কাজ। কিন্তু মোবাইল দিয়ে অধিকাংশ আজকালকার ছেলেরা, মেয়েরা, মেয়েদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে আজকাল এক শ্রেণীর অবুজ বাপ মা, অবুজ, এরা বুঝে না, নিজেরাই বুঝে না, বুঝেও বুঝে না। মেয়েদের হাতে, বিবাহিতা নয় মেয়েদের হাতে, আরে বিবাহ হয়ে গেলে স্বামী হয়ে গেছে, স্বামীর প্রয়োজনে সে স্বামী মোবাইল দিবে, কিন্তু আপনি মেয়েকে মোবাইল দিয়ে দিচ্ছেন। দিলে আমি একেবারে টোটালি দিতে নিষেধ করছি না, আবার পুরোপুরি ঢালাহারে দিতে বলছি না, যদি প্রয়োজনের তাগিদে দেন তাহলে মোবাইলটার একটু খোঁজ খবর রাখতে হবে, মেয়েটার একটু খোঁজ খবর রাখতে হবে। হ্যাঁ, কল কতক্ষণ করে, মায়ের মোবাইল থেকে কল করা যেতে পারে, বাইরে যাচ্ছে সেজন্য প্রয়োজন, হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে এই মোবাইলটা আমার মেয়ে অথবা আমার ছেলে এর বৈধ ব্যবহারটা করবে, এর ইউজটা জায়েজ কাজে করবে নাকি পাপের কাজে হইতে পারে। অধিকাংশ আজকাল প্রেম, প্রেমের খেলা যে চলছে, আর কোর্ট ম্যারেজ, হ্যাঁ আর মেয়ে উধাও হয়ে গেল কারো সাথে, আর ছেলে কারো মেয়েকে নিয়ে উধাও হয়ে গেল, এসবগুলি ঘটনার পিছনে এই আল্লাহর নিয়ামতের অপব্যবহার হচ্ছে। ওয়াফআলুল খাইর, আল্লাহ বলছেন যে মোবাইল দিয়ে ভালো কাজটা করিও, কি করিও? ভালো কাজটা করিও। তো আপনার মাথা থেকে পা পর্যন্ত যে নিয়ামত দেওয়া আছে
আপনার এই মোবাইলের নিয়ামত দেওয়া আছে, আপনার ধন সম্পদ টাকা পয়সার নিয়ামত দেওয়া আছে, নেতৃত্বের নিয়ামত আল্লাহ কাউকে দিয়েছেন, হ্যাঁ জনবলের নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, ছেলে মেয়ে ছেলে সংখ্যা বেশি আছে, হ্যাঁ বংশে বংশের নিয়ামত কাউকে দেওয়া আছে, বংশের জোর আছে, ওয়াফালুল খায়রা, এসব ক্ষমতা দিয়ে আর এসব নিয়ামত দিয়ে ভালো কাজ করিও, আল্লাহ কুতফুলে হন, তাতেই তোমরা সাকসেস হইতে পারবে। চরিত্রের বিভিন্ন দিক রয়েছে, এমনি আমভাবে ব্যাপক হারে যে কোনো ভালো চরিত্র এত আল্লাহর কাছে পছন্দনীয়, এত আল্লাহর কাছে পছন্দনীয় যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়েতে বড় চরিত্রবান আল্লাহ বানিয়েছে। কারণ সবচেয়েতে বেশি প্রিয় মানুষ কি আল্লাহর কাছে? রাসূলুল্লাহ সবচেয়েতে বেশি প্রিয় মানুষ আল্লাহর খলিল, ইব্রাহিম খলিলুল্লাহর চাইতেও আল্লাহর কাছে প্রিয় খলিল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। শেষ নবী সম্পর্কে আল্লাহ পাক সূরা কালাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে তুমি সবচেয়ে বড় চরিত্রবান, তুমি সবচেয়ে বড় চরিত্রবান। আর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটি হাদিস উল্লেখ করেছেন, তার আল আদাবুল মুফরাদে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাকে কেন পাঠানো হয়েছে দুনিয়াতে, বয়স তো লে ওতাম্মে মা মাকার এমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে নবী করে রসুল করে, কি জন্য? লে ওতাম্মে মা মাকার এমাল আখলাক, উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য, উত্তম চরিত্রকে পরিপূর্ণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যেখানে যেখানে ঘাটতি আছে, ত্রুটি আছে চরিত্রের ক্ষেত্রে, একে পূর্ণতা দেওয়ার জন্য, পূর্ণ চরিত্রবান মানুষ তৈরি করার জন্য, চরিত্রবান মানুষের ফ্যাক্টরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দিয়েছিলেন। হ্যাঁ, এই ফ্যাক্টরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ চরিত্রবান মানুষ আবু বকর তৈরি করেছেন, ওমর তৈরি করেছেন, ওসমান তৈরি করেছেন, আলী তৈরি করেছেন, হাসান হোসেন তৈরি করেছেন, আসলাম মুবাশশারা তৈরি করেছেন, বদরে 313 জন মুজাহিদিন তৈরি করেছেন। জি হ্যাঁ, 1,24,000 কাছাকাছি সাহাবাই কিরামকে তৈরি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তম চরিত্রের দ্বারা। বয়স তোলে ওতাম মেমা মাকার এমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে উত্তম চরিত্র সমূহের পূর্ণতা দানের জন্য, মাকার এমাল আখলাক, এই উত্তম চরিত্র এত আল্লাহ পাকের কাছে প্রিয় যে এই চরিত্র উত্তম চরিত্রের চাইতে বেশি ভারী জিনিস দাঁড়ি পাল্লায় কিয়ামতের দিন হবে না। একটা আমাদের জানা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা, যদি শিরক মুক্ত কালেমা থাকে, আপনার শিরক মুক্ত কালেমাও পড়ছেন আর কালেমার দাবিদার মুসলিম দাবিদার আবার শিরক করছেন কবর মাজার পীর, হ্যাঁ তাইলে হবে না কাজ, হ্যাঁ তাবিজ তোমার, হ্যাঁ এইসব, হ্যাঁ জাদু টোনা আর তারপরে হাতে বালা সুতা টাকা এইসব যদি থাকে তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কাজে আসবে না। একটা কথা কোরআনে হাদিস দ্বারা স্বীকৃত আর আমাদের সকলের জানা এবং জানা ফরজ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তাইয়্যিবা আল্লাহ পাকের আখেরাতে হাসরের মাঠে বিচার দিবসে দাঁড়ি পাল্লায় যে ওজন আল্লাহ কায়েম করবেন সেই মিজানে দাঁড়ি পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, সবচেয়ে বেশি ভারী হবে। আর তারপরে যে জিনিসটা সবচেয়ে বেশি ভারী হবে বলে হাদিসে বর্ণিত হয়েছে তা হচ্ছে উত্তম চরিত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন শাইইন ফিল মিজানে আসকালু মিন হুসনিল খুলক, আল্লাহ পাকের কিয়ামতের দিনের দাঁড়ি পাল্লায় যেখানে নেকি রাখা হবে আর গুনাহ রাখা হবে, একদিকে গুনাহ আর একদিকে নেকি, এই নেকির পাল্লাতে উত্তম চরিত্রের চাইতে বেশি আল্লাহর কাছে ভারী জিনিস আর কিছু হইতে পারে না। তাহলে চরিত্র ছাড়া কখনো আপনার নেকির পাল্লা ভারী হবে না কিয়ামতের দিনে, মনে রাখবেন। হ্যাঁ এই জন্য বললাম যে আপনার আকীদা ঠিক করার সাথে আর ইবাদত বন্দেগি ঠিক করার সাথে চরিত্রবান হবে, কিন্তু শুধু চরিত্র দিয়ে আবার জান্নাত যাওয়া যাবে না। কারণ অনেকে আবার মনে করে যাদের চরিত্র ভালো প্রাকৃতিক জন্মগত অনেকে চরিত্রবান আছেন, নামাজ টামাজ পড়ে না, মনে করে যে আমার চরিত্র দিয়ে জান্নাত চলে যাব, দাহা মিথ্যা কথা, জীবনেও যেতে পারবে না। নামাজবিহীন বলবে আমি উত্তম চরিত্রের অধিকারী সেজন্য জান্নাত চলে যাব, কখনো যেতে পারবে না, কোনো মানুষ যেতে পারবে না, ভালো করে চলে থাকে। হ্যাঁ নামাজ ঠিক আছে,
নামাজ অনেক আমাদের দেশের বিদায়ী মুসলমানদের নামাজ ঠিক আছে, নামাজ ঠিক আছে, শত শত রাকাত দিনে নামাজ পড়ে, এর সাথে কত রাকাত পড়ে, কত রাকাত পড়ে ওরা, 17 রাকাত। নাই আল্লাহ 4 রাকাত ফরজ করেছেন, 1 রাকাত বেতর পড়লেও চলে, 2 রাকাত সুন্নতে রাতে বা তাই না, 7 রাকাত চলে, অতিরিক্ত আরো 10 রাকাত পড়ে, 17 রাকাতের কম জীবনে পড়ে না, ঠিক কি না? চরিত্রও ভালো ধরে নেন তার সাথে, কিন্তু আকীদা যদি ঠিক না থাকে, বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ, তারপরে আল্লাহ ওলিয়া ওলিয়া গোস কুতুবকে ক্ষমতা দিয়েছেন অসাধারণ, তারা রোগ ভালো করতে পারে, তারা বালা মুসিবত দূর করতে পারে, হ্যাঁ, তারা ছেলে মেয়ে দিতে পারে, কখনো জান্নাত যাবে না, কখনো জান্নাত যাবে না। এই জন্য যেখান থেকে আল্লাহ শুরু করে ওখান থেকে শুরু করেন, আপনার ইসলামের মৌলিক আকীদা ঠিক থাকবে, মগজে ইসলাম ভরতে হবে, মগজে তৌহিদ ঢুকাইতে হবে, শিরিক থাকলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন শুধু মুখে বললে হবে না, কাজে করে বলতে হবে, অন্তরে বলতে হবে যে আমার কোনো মাবুদ সত্যি নেই এবং আমি কারো কাছে আশা রাখি না, আমি কারো ভয় করি না আল্লাহ ছাড়া, আমি কারো ইবাদত করি না আল্লাহ ছাড়া। আকিদাও ভালো, ইবাদতও ভালো, আখলাক চরিত্র ভালো, এই লোকের দাঁড়িয়ে পাল্লায় সবচেয়ে বেশি ভারী দেখবে সে উত্তম চরিত্রকে, চরিত্র চরিত্রের এত নেকি কিন্তু কল্পনা করেনি, ও ভাবছিল যে রোজা রেখে শুধু নেকি, হ্যাঁ, নামাজ পড়েই শুধু নেকি, যাকাত দিয়েই শুধু নেকি, হ্যাঁ না, চরিত্রের নেকি এত বেশি আল্লাহ দেবেন সেই দিন নেকির পাল্লায় যে সেটা সবচেয়ে বেশি ভারী হবে। পেনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন চরিত্রের প্রশংসা সম্পর্কে, চরিত্রের ফজিলত সম্পর্কে আর একটি হাদিস শোনাই, এই হাদিস ছিল আবু দাউদের, আর একটি হাদিস আবু দাউদের রয়েছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা, মুমিন মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি খাঁটি মুমিন হচ্ছে আহসানুহুম আখলাকা, যার চরিত্র সবচেয়ে বেশি ভালো, যার চরিত্র যত ভালো সে তত ভালো কোয়ালিটির মুসলিম, এ কথা কে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে চরিত্রবান মুসলিম হবে। আরও সহি বোখারি তার একটি হাদিস আছে চরিত্রের প্রশংসা সম্পর্কে, বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আহাব্বেকুম ইলাইয়া ওয়া আকরাবেকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহাসানুকুম আখলাকা, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচাইতে বেশি প্রিয়জন আমার কাছে, কে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে বেশি প্রিয় ব্যক্তি আমার কাছে এবং কিয়ামতের দিনে আমার মজলিসের পাশাপাশি বসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ডানে বামে সামনে কাছে কারা বসবে, হ্যাঁ, আকীদা ঠিক থাকলে বসতে পাবে, জান্নাতে গেলে দূরে থাকতো, চরিত্র খারাপ ছিল, হ্যাঁ, নামাজ রোজা ওতে পাস কিন্তু আখলাক চরিত্র ফেল, তুই দূরে থাক, যা নবীর থেকে একটু দূরে থাক, নবীর কাছাকাছি কে বসবে, যার আকীদা ঠিক থাকার সাথে সাথে, নামাজ ঠিক থাকার সাথে সাথে, ফরজ ওয়াজিব ঠিক থাকার সাথে, আহাসানুকুম আখলাকা, যার চরিত্র ভালো, চরিত্রবান মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ ব্যক্তি হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি জান্নাতে অবস্থান করবেন। আল্লাহ আমাদেরকে যেন নবীর প্রতিবেশী হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে চরিত্রবান বানিয়ে দেন, দুনিয়াতেও যেন নবীর অনুসরণে তৌফিক দান করেন, আর দুনিয়াতে যত বেশি নবীর অনুসারী হবেন, নবীর ভক্ত শুধু মুখে হইলে হবে না, হ্যাঁ, নবীর ভক্ত হইতে হবে কাজে কর্মে, ফলো করাই, অনুসরণ করাই, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীর ফটোকপি যদি হইতে পারেন তাহলে কিয়ামতের দিনে নবীর পাশে বসার সুযোগ পাবেন। দুনিয়ার যদি ভিআইপি কেউ থাকে, হ্যাঁ, তাহলে ভিআইপির পাশে বসার জন্য সবাই আকাঙ্ক্ষা করে, তো ওখানে যদি বসতে পারতাম, ওখানে যদি বসতে পারতাম, চিন্তা করেন আপনি, আর সবচেয়ে বড় ভিআইপি সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে, আনা সাইয়্যদ ওয়ালাদ আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আদম সন্তানের, অর্থাৎ যত মানুষ রয়েছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি সেরা হব, সবার আমি সর্বের সর্বা হব, আমি সাইয়্যদ হব, তাদের নেতা হব, তাদের প্রধান হব কিয়ামতের দিনে, ইয়াউমাল কিয়ামতি, ওয়ালা ফাখরা, এটা কোনো অহংকারের জন্য বলছি না, এটা কোনো গৌরব অহংকারের জন্য বলছি না, বরং আল্লাহ পাকের এই নিয়ামত আমাকে দান করবেন আল্লাহ,
যেটা প্রকাশ করার জন্য বলছি, তোমাদের জানিয়ে দেওয়ার জন্য বলছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেসব ভালো চরিত্র আমাদের মধ্যে থাকতে হবে সেগুলি শুধু গণিয়ে দিই, সময় শেষ হতে যাচ্ছে। কিছু চরিত্র আছে যেই চরিত্রগুলি দ্বারা আপনি উপকৃত হবেন, আপনার আশেপাশে যারা থাকে তারা উপকৃত হবে। মোতাআদ্দি, মোতাআদ্দি আর লাজেম আরবি গ্রামার আমরা পড়েছি। মোতাআদ্দি মানে হ্যাঁ ফেল ফাইল, তারপরে মাফুল লাগে, হ্যাঁ হ্যাঁ ভার্ব লাগে, তারপরে লাগে সাবজেক্ট লাগে, তারপর অবজেক্ট লাগে, যারা ইংলিশ গ্রামার বোঝেন, হ্যাঁ ক্রিয়া লাগে, হ্যাঁ তারপরে কর্তা, হ্যাঁ তারপরে কর্ম। জি, তো কতগুলি চরিত্র আছে সেগুলি দ্বারা আপনিও লাভবান আর আপনার আশেপাশে যারা থাকবে, আপনার সংস্পর্শে, আপনার টাচে যারা আসবে, স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন, তারপরে বন্ধু বান্ধব, তারপরে কলিগ সাথী সঙ্গী রাস্তাঘাটে যেখানে দেখা হচ্ছে দেশ বিদেশে, সবাই আপনার এই চরিত্র থেকে লাভবান হবে। এটা হচ্ছে মোতাদ্দি চরিত্র। হ্যাঁ, এই চরিত্র দ্বারা আপনিও লাভবান, অন্যরাও লাভবান। আর কিছু চরিত্র আছে সেই চরিত্রগুলি উত্তম চরিত্র, সেগুলি দ্বারা আপনি লাভবান হবেন, লাজেম। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ব্যক্তি জীবনের চরিত্র, যেগুলি যদি থাকে, এগুলি যদি থাকে তাহলে আপনি নিজে লাভবান হবেন দুনিয়া আখেরাতে। আর আগেরগুলি ওগুলো আরও গুরুত্বপূর্ণ, আপনিও দুনিয়া আখেরাতে লাভবান আর অন্যরা আপনার থেকে লাভবান হতে পারবে, তারাও ফায়দা পাবে। একটি চরিত্র হচ্ছে দয়ার চরিত্র। সবসময় দয়া করার চেষ্টা করবেন। প্রত্যেকের আশেপাশে তার চাইতে দুর্বল মানুষ আছে। হ্যাঁ, আপনি যদি নিজেকে কারো তুলনায় দুর্বল মনে করেন তো আপনার সামনে অনেক আপনার চাইতে দুর্বল আছে, ঠিক না? আপনার হাতে যদি বোঝা থাকে আপনার চাইতে ভারী বোঝা নিয়ে কেউ যাচ্ছে, আপনার শরীর চলছে না হয়তো অসুস্থ, আপনার চাইতেও বেশি কেউ হ্যাঁ অচল অসহায় চলতে পারছে না বেচারা, তাই না? আপনি সাইকেলে যাচ্ছেন আরেকজন পায়ে হেঁটে যাচ্ছে, পার্থক্য হইল না হইলো না, আরেকজন গাড়িতে যাচ্ছে। তাহলে ফওকা কুল্লে যে ইলমেন আলিম, আল্লাহ পাক বলেছেন যে একজন জ্ঞানীর চাইতে আরেকজন জ্ঞানী বড় আছে, ওইরকম একজন সুখীর চাইতে আরেকজন সুখী আছে, একজন দুঃখীর চাইতে নিচে দুঃখী আছে। এটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সম্মান করে। কোনো ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি তো সমান করেননি, শক্তি ক্ষমতা তো সমান করেননি, আর দুঃখ সুখেও সমান করেননি, সুখের ক্ষেত্রেও সমান করে দুঃখেও সমান করেননি। প্রত্যেক দুঃখের নিচে আরও দুঃখী আছে, প্রত্যেক রুগীর চাইতে বড় রুগী আছে। আপনি চলে যান হাসপাতালগুলিতে তাহলে দেখতে পাবেন। হ্যাঁ, আপনি নিজেকে খুব রুগী মনে করছেন, নিজেকে খুব অসহায় মনে করছেন, নিজেকে মনে করছেন খুব খুব বালা মুসিবতে আছি, আপনার চাইতে কত যে বালা মুসিবতে আছে। বালা মুসিবতের জায়গাগুলিতে গিয়ে দেখে আসেন তাহলে বুঝতে পারবেন। তো আপনার মধ্যে যেন দয়া থাকে, দয়াশীল হবেন, এটা হচ্ছে উত্তম চরিত্র। দয়া যদি থাকে আপনারও ফায়দা অন্যেরও ফায়দা। আপনি দানশীল হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজান মাস আসলে আরও বেশি দানশীল হয়ে যেতেন। সহিহ বুখারী তাদের আছে যে রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকান আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজান, রমজান মাস আসলে আরও বেশি দানশীল হয়। দানশীলতা এটা হচ্ছে উত্তম চরিত্র। ইনসাফ সুবিচার কায়েম করা হচ্ছে উত্তম চরিত্র, এর দ্বারা আপনি উপকৃত হবে অন্যরা উপকৃত হবে। ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করবেন, ক্ষমাশীল হবেন, মানুষ ভুল করতে পারে ক্ষমা করবেন। হ্যাঁ, স্ত্রী আপনার ভুল করতে পারে, আপনিও তো ভুল করেন, ছেলে মেয়ে ভুল করতে পারে, সব কথায় ধরবেন না, মাফ করবেন। ওয়াদা কারোর সাথে যদি ওয়াদা করে প্রতিশ্রুতি করেন তাহলে ওয়াদা পূরণ করবেন। আপনি নিজের ওপর অন্যকে প্রাধান্য দেবেন। উদাহরণ দিই, আপনাদের এখানে যদি ধরেন জুস রাখা আছে তিনটে জুস রাখা আছে আর বসেছেন চারজন, এখন সবাই টানার ধান্দায় থাকবে না যে ভাই আমি টেনে নিই আমি খাই, কারণ তিনটে যখন আছে তো একদম তো মিস যাবে, পাবে না, তো আমি টেনে নিই আমার দিকে না, এই স্বভাবটা বাদ দেন, এটা ভালো চরিত্র না। কোনটা ভালো চরিত্র? উঠিয়ে দিয়ে দেন, ভাই আমি নিলাম না, আমি কি করলাম আমার হকটা দিয়ে দিলাম, তাহলে তিনজন হয়ে গেল, আমি নিলাম না ভাই আপনারা নিয়ে নেন, তিনটে আছে তিনজন পেয়ে গেল। ইসার অন্যকে অগ্রাধিকার দাও, এটা হচ্ছে উত্তম চরিত্র। হাসি মুখে কথা বলা, মুখ ভারী করে কথা বলা নয়। হ্যাঁ, অনেকে মনে করে যে বাহাদুরি হচ্ছে বীর পুরুষ হওয়া হচ্ছে, আর বীরত্ব হচ্ছে যে আপনি মুখ ভারী করে কথা বলবেন, গাম্ভীর্যের সাথে কথা বলবেন, স্ত্রীর সাথে একবারে বদমেজাজ, না 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 না, সবসময় হাসি মুখে কথা বলবেন। হাসি মুখে কথা বললে কোনো মানুষ হালকা হয়ে যায় না, হালকা হয় ছোটো লোকই কাজ করলে, হ্যাঁ অভদ্র কাজ করলে হালকা হয়ে যায় মানুষের কাছে, ওজন হালকা হাসি মুখে কথা বললে হয় না। সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে কথা বলতেন, হাসি মুখে কথা বলবেন,
নম্রতা অবলম্বন করবেন, আমানতের খেয়াল রাখবেন। আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল আমানত উঠে গেছে, কারোর সাথে সম্পর্ক খারাপ করতে হয় তো ধার দিয়ে দেন। আমি এটা মাঝে মাঝে বলি যে কারোর সাথে সম্পর্ক যদি খারাপ করতে হয়, যোগাযোগ ছিন্ন করতে হয় তোকে ধার দিয়ে দেন, ও আর আসবে না, ও আর দেখা করবে না আপনার সাথে। হ্যাঁ, এই হলো অবস্থা আজকাল, আমানত উঠে গেছে। জি হ্যাঁ, আমানত অত্যন্ত জরুরি। মানুষের টাকা ধার দিয়েছে, ওর বাড়িতে দিয়ে আসবেন, চাইবে তাহলে তো চাইনি। একজন বলছে, আরে মাদ্রাসা পড়া লোক দাঁড়িয়ে আছে আর 2-3 বছর হয়ে গেছে টাকা দেয়নি, আর এক ভাইয়ের জানি চিনি তো বলছে যে টাকাটা তো দেননি কেন, বলতে আপনি তো চাননি, চাইতে হবে তাহলে টাকা দেবে, চাইতে হবে তাহলে ও টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবে। এই হলো চরিত্র, এইরকমই সাহায্য করার চেষ্টা করবেন, এইরকমই নিজের মধ্যে সততার সত্য কথা বলবেন, নমনীয় বিনয়ী হবেন, আপনি আখেরাতমুখী হবেন, লজ্জাশীল হবেন। এইরকম অনেক ভালো গুণ রয়েছে। সময়ের স্বল্পতার জন্য আজকে এখানেই আমাদের এই আলোচনাকে ক্ষান্ত করলাম। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সময় সুযোগ দিলে আমাদের আলোচনা হবে, আর আপনাদেরকে দাওয়াত ইসলামী সেন্টারে আমাদের সাথে সারা বছর যে আলোচনাগুলি চলে সেগুলিতে শরীক হওয়ার জন্য আপনারা হাজির হবেন। আর দিন শিখে যান এখান থেকে, সৌদি আরবে কিছু শিখে যান, যদি এখান থেকে না শিখে যেতে পারেন তাহলে বদনসিব, হতভাগ, আর কোথাও শিখতে পারবেন না। এখান থেকে আকিদা ঠিক করে যান, এবাদত নামাজটা ঠিক করে যান, আখলাক চরিত্র ঠিক করে যান, হালাল রুজি খেতে অভ্যাস করেন, দেশে গিয়ে আল্লাহ পাক হালালে বরকত দিবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলের জীবনে বরকত দান করেন, আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কাদার যেন দান করেন, আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ যেন দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।